সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত দুঃখের দিন। আপনারা সকলেই জানেন যে 1975 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং এটা শুধু ব্যক্তি বিশেষে হত্যা নয়, বাঙালির যে উদ্দেশ্য আদর্শ নিয়ে সেটি নিজস্ব জাতিসত্তার একটি দেশ গড়ে উঠেছিল, নিজস্ব মানচিত্র, নিজস্ব স্বাধীনতা আনা হয়েছিল, সেই আদর্শকেই আঘাত হত্যা করা হয়েছিল। এবং আমরা দেখেছি তার পরবর্তীতে বাঙালির যে অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতার যে চেতনা, তাকে আঘাত করা হয়েছিল, গণতন্ত্রে আঘাত ব্যাহত হয়েছিল। সব মিলিয়ে বাঙালি যে তার যাত্রা শুরু করে যে পথে, সেই পথেই পথ রুদ্ধ করে দেওয়া হয় এবং উল্টো পথে যাত্রা শুরু করে। ফলে আমরা মনে করি বঙ্গবন্ধুকে হত্যা মানে একটি আদর্শকে হত্যা, একটি জাতিসত্তাকে হত্যার চেষ্টা, এবং বাঙালির যে অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্রের উপর আঘাত এনেছিল। আজকে আমরা এই জাতির পিতার হত্যার দিনটিতে নানাভাবে সারা দেশে পালন করা হচ্ছে সুখের সাথে এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে। আমরা মনে করি এখন বহুলভাবে আলোচিত হয় বঙ্গবন্ধুর আদর্শ পুনঃ পুনঃ পাঠ, এবং সেটি আরো বেশি জানার মধ্য দিয়ে আসলে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা জানতে পারি, বঙ্গবন্ধুর কি চেয়েছিলেন, কেমন বাংলাদেশ চেয়েছিলেন সেটা জানতে পারি। সেটার জানার বেশি করে জানার জন্য বঙ্গবন্ধুকে আরো বেশি করে পাঠের উদ্দেশ্যে আমরা আজকের এই আয়োজন, বঙ্গবন্ধুকে এই 7-8 বার্ষিকীতে ক্যানভাসে বঙ্গবন্ধু নামক অনলাইন চিত্র প্রদর্শনী। আপনারা জানেন এখন একটি করোনাকালীন দুর্যোগ, সারা বিশ্ব জুড়েই বাংলাদেশেও এই সংকট রয়েছে। ফলে চিরায়ত সবসময় যে ঘটনাগুলো হয়ে থাকে, সাধারণত প্রদর্শনীগুলো হয়ে থাকে, মানুষজন আসতে পারে, দেখতে পারেন, সশরীরে উপস্থিত হতে পারেন গ্যালারিগুলোতে, কিন্তু এখন যে সংকট তৈরি হয়েছে বলা হচ্ছে শারীরিক দূরত্বের কথা, সামাজিক দূরত্বের কথা। ফলে আমরা স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে, এই সংকটকালীন সময়ের কথা চিন্তা করে আজকের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে অনলাইনে। সকল যে কেউ চাইলেই অনলাইনের মাধ্যমে শালম গ্যালারি আর্ট পেজের গ্যালারিতে যে আর্ট পেজ রয়েছে সেই পেজে গিয়ে দেখতে পারেন এই প্রদর্শনীটি। আমরা সকলকে আহ্বান জানাবো যে আপনারা সকলেই বঙ্গবন্ধুর উপর যে প্রদর্শনীটি সেটি দেখবেন এবং বঙ্গবন্ধুকে আরো বেশি করে জানার যে প্রচেষ্টা সেটাকে সামিল হবে। আমরা প্রথমেই বলে নিতে যে আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট চিত্রশিল্পী জনাব হারুল রশিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেটের সম্মানিত জেলা প্রশাসক জনাব এম কাজী এমদাদুল ইসলাম, আছেন অতিথি হিসাবে আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী গোবিন্দ রায়, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ঢাকা আর্ট কলেজ, এবং বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ। আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এই আয়োজনের শুরুতেই। আমরা একটি ডকুমেন্টারি দেখে, শুভ সন্ধ্যা হের ভাই, আমরা শুরুতেই একটি ডকুমেন্টারি দেখতে চাই। এই যে আয়োজন ক্যানভাসে বঙ্গবন্ধু, তার যে ছবিগুলো প্রদর্শিত হবে সেই ছবিগুলো আঁকা হয়েছিল একটি আর্ট ক্যাম্পের মাধ্যমে। এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উদ্দেশ্য করে আর্ট ক্যাম্প আয়োজন করা হয়েছিল শতক ক্যানভাসে বঙ্গবন্ধু নামে। সেই প্রদর্শনীতে বা সেই ক্যাম্পাসে যেগুলো আঁকা হয়েছিল ছবিগুলো, তার সাথে 60টি ছবি বাছাই করে আজকে প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আমরা সেই ক্যাম্প আর্ট ক্যাম্প করা হয়েছিল তার যে ডকুমেন্টেশন একটু দেখতে চাই, মিনিট পাঁচেকের জন্য আমরা আমাদের অতিথিবৃন্দের অনুমতি নিয়ে আমরা সেটা শুরু করতে চাই। সকলি পুরায় যায় মায়, আমার সাধনা মিটিল আশানা পুরিল, সকলি পুরায় যায় মায়। জনমের সোজা
থাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায় যায় মা ভালো তো বাসেন এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না দেখাই আছে ভালোবাসা বাসি সে থা যেতে প্রাণ সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা পূরিত সকলি পুরায় যায় মা সিলেট চারুশিল্পী সমন্বয় পর্ষদ আগে থেকে সিদ্ধান্ত ছিল আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করব আমরা শতক্যানভাসে বঙ্গবন্ধু মানে 100টি ছবি আঁকবো আমরা বিভিন্ন মাধ্যমে তো আজকে আমরা এখানে জল রং পর্বটা আমরা আজকে উদ্বোধন করব আজকে জল রং পর্বটা এখানে অনুষ্ঠিত হলো এখানে তাদের প্রায় 28 জন শিল্পী উপস্থিত ছিলেন ছবি এঁকেছেন আমাদের এখানে আরও 10-12 জন স্থানীয় শিল্পী যারা জল রঙে কাজ করেন তারা সেখানে জল রং নিয়ে কাজ করেছেন আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমরা আজকে যে ছবিগুলো এখানে আঁকা হয়েছে আমরা পরবর্তীতে অয়েল পেন্টের একটা ওয়ার্কশপ করব এবং অন্যান্য মাধ্যমের ওয়ার্কশপ করে আমরা আগামী মার্চ 17 তারিখ আর সেই সময় আমরা সপ্তাহব্যাপী একটি প্রদর্শনী করব এবং ইতিমধ্যে ভারতের আমাদের শিল্পবন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আয়োজনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন আগামী মাসে ভারত থেকে আমাদের 10-12 জন শিল্পী আসবেন তারা এসে এইখানেই ছবি আঁকবেন ঢাকা থেকে আমরা জাতীয় পর্যায়ের অনেক শিল্পীকে আমরা আনার চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা যাদের সাথে আলাপ হয়েছে বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের শিল্পী শাহাবুদ্দিন সাহেব ওনাকেও আমরা চেষ্টা করবো আগামীতে এখানে আনার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে তাকে নিয়ে তার শিডিউল পাওয়া খুবই তারপরেও আমরা আশ্বস্ত হয়েছি আমাদের আজকে যিনি উদ্বোধন করলেন বিশ্ব সিলেটের বিশ্ব শিল্পী এবং খেরুল রশিদ তিনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি মার্চ মাসের মধ্যে আমাদেরকে সবার হিসাবকে এনে দেওয়ার একটা ব্যবস্থা করে তো আমাদের মূল পরিকল্পনা হচ্ছে আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশে যেভাবে সবাই উদযাপন করছেন আমরাও আমাদের মতো করে ছবি এঁকে সেটি উদযাপন করবো আমরা সবার সহযোগিতা চাইবো আমরা আগামী 6 মাসে আমরা 100টি ছবি আঁকবো বিভিন্ন মাধ্যমে এবং আগামী মার্চে আমরা সেটা প্রদর্শন করবো আমরা দুঃখিত আমাদের যে দর্শক শ্রোতা যারা আছেন দর্শকরা আমরা একটু যেহেতু ভিন্ন প্রযুক্তিতে আসলে এই আয়োজনটি করতে হচ্ছে প্রযুক্তি ব্যবহারে আমরা এখন আসলে যথেষ্ট পারদর্শী হয়ে উঠতে পারিনি ফলে আমরা যেভাবে দেখাতে চেয়েছিলাম পুরোটা স্ক্রিন জুড়ে সেভাবে তো দেখাতে পারিনি কিছু টেকনিক্যাল সমস্যা রয়ে গেছে আমরা আশা করি পরবর্তীতে হয়তো এটা আরেকবার তো আমাদের যে প্রদর্শনী চলাকালীন সময়ে আমরা দর্শকদের সেটা দেখাতে পারবো আমরা নিশ্চয়ই আপনারা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু কষ্ট করে ছোট স্ক্রিনে আসছে ওটা দেখে নেবেন আমরা আমাদের আজকের আয়োজন বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর ছবি নিয়ে ক্যানভাসে বঙ্গবন্ধু তার যে মূল আনুষ্ঠানিকতা সেটাতে যেতে চাই প্রথমে আমি আহ্বান জানাবো আজকে যে আয়োজনে যিনি সভাপতিত্ব করবেন তার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে যেটা ফেরল রশিদ বিশিষ্ট চিত্রশিল্পী এবং শাহ আলম ফাইন আর্ট গ্যালারি সেটার চিফ প্যাট্রন যেটা ফেরল রশিদ চৌধুরী সূচনা বক্তব্যের মাধ্যমে আজকে আয়োজন শুরু হবে ফেরল রশিদ প্লিজ
শুভ সন্ধ্যা সবাইকে। আজকে শালম গ্যালারির দ্বিতীয়তম ভার্চুয়াল এক্সিবিশন বঙ্গবন্ধুর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1945 সালের এপ্রিলে জার্মানি সারেন্ডার করেছিল, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়নি। 15 আগস্ট 1945 সালে জাপান সারেন্ডার করলো, তখন আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হল। 1947 সালে 14 আগস্ট হলো পাকিস্তানের জন্ম, আর 15 আগস্ট ইন্ডিয়া হলো স্বাধীন। 1975 সালে আমি ছিলাম লন্ডন, 18 আগস্ট আমার কথা ছিল জার্মানিতে যাওয়ার, আমার চাচা হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে থাকার। ওই রাত্রে আমরা ছিলাম লন্ডন, ওনার ছেলে নোমান ভাইয়ের বাসায়। তখন একটা কল আসলো আনুমানিক রাত্রে 9টার সময়। তারপরে আমরা শুনলাম যে বঙ্গবন্ধুকে ওনার সারা পরিবার সহ হত্যা করা হয়েছে। এর আর জার্মানি যাওয়া হলো না। কিন্তু এই তারিখ শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া পাকিস্তান বিশ্বের সঙ্গে জড়িত, এটা এইগুলোর সবাই লগ্ন জোড়ে, অ্যালাইন যেটাকে বলি। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, একটা কথা বলে আমি শেষ করব। ফিদেল কাস্ট্রো আর বঙ্গবন্ধুর দেখা হয়েছিল। এরপরে একটা সাংবাদিক জিজ্ঞেস করলো ফিদেল কাস্ট্রোকে যে আপনার তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আপনার উনার সম্বন্ধে মতামত? তো উনি একটা কথা বললেন, আই হ্যাভ নট সিন দ্য হিমালয়া মাউন্টেন, বাট আই হ্যাভ সিন শেখ মুজিবুর রহমান। শুভ সন্ধ্যা, ভালো থাকে, ধন্যবাদ। আমি তো শেষ করে ফেলছি, আর কিছু শুনি নাই। আপনারা শুনেছেন? আমরা ইন্টারনেট একটু সমস্যা করেছিল আমাদের। আমরা ধন্যবাদ হেরাল্ড রশিদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব হেরাল্ড রশিদ। আমরা এ পর্যায়ে যেতে চাই জনাব গোবিন্দ রায়ের কাছে। গোবিন্দ রায় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আর্ট কলেজ, বিশিষ্ট চিত্রশিল্পী, আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে আজকের আয়োজন ক্যানভাসে বঙ্গবন্ধু, তার যে উদ্বোধনী পর্ব, তাতে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য জনাব গোবিন্দ রায়। শুভ সন্ধ্যা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টসের দ্বিতীয় ক্যানভাসে বঙ্গবন্ধু অনলাইন চিত্র প্রদর্শনীর প্রধান অতিথি জনাব এম কাজী এমদাদুল ইসলাম, জেলা প্রশাসক, সিলেট।
বিশেষ অতিথি চিত্রশিল্পী তরুণ ঘোষ, সভাপতি চিত্রশিল্পী হ্যারল্ড রশিদ, শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল গনি হিমন ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15 আগস্ট জাতীয় শোকের দিন, বাংলার আকাশ বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা 75-এর এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত। এই দিনে এই বাঙালি জাতি হারিয়েছে বাংলার নয়নমণি মহান নেতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 75-এর 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়ির নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল। তখন যে বৃষ্টি ঝরছিল তা যেন প্রকৃতিরই অশ্রুপাত। ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়, কাল থেকে কালান্তরে জ্বলবে অশোকের আগুন। 15 আগস্টের সকল শহীদদের প্রতি আমার শোক ও বিনম্র শ্রদ্ধা। করোনা ভাইরাস মহামারীর মধ্যেও শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস অনলাইনে চিত্র প্রদর্শনীর সুন্দর আয়োজন করেছে। প্রদর্শনীর সকল কাজই সুন্দর হয়েছে। প্রদর্শনী চলবে 15 থেকে 21 আগস্ট পর্যন্ত। সবাই এই প্রদর্শনী দেখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ গোবিন্দ রায়কে। তার আমাদের আয়োজনে তিনি সামিল হয়েছেন ঢাকা থেকে। এটা আমাদের কিন্তু সৌভাগ্য করে যে করোনাকালীন সময়ের কাছাকাছি আসতে পারছি না, কিন্তু অনলাইনের মাধ্যমে অনেকেই আমাদের সাথে সংযুক্ত করতে পারছে। এটা একটা এই সময়ের একটা সুবিধা বলা যায় যে আমরা সকলকে বিভিন্ন অনেক দূরে অবস্থান করলেও আমরা পরস্পরের সাথে যুক্ত হতে পারছি। আমাদের আয়োজনে আপনাদের মতো গুণী লোকদের আমরা সম্পৃক্ত করতে পারছি। আমি এ পর্যায়ে আহ্বান জানাবো আমাদের আয়োজনে বিশেষ অতিথি আর বিশিষ্ট চিত্রশিল্পী জনাব তরুণ ঘোষকে। তরুণ ঘোষ আমাদের আজকে যে ক্যানভাসে বঙ্গবন্ধু আয়োজনে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবে। তরুণ ঘোষ, আমি প্রথমেই প্রধান অতিথি জনাব এমদাদুল হক ডেপুটি হাই কমিশনার সিলেট, বিশেষ অতিথি গোবিন্দ রাজ, হ্যারল্ড রশিদ, আয়োজনে দেবু অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই প্রদর্শনীর শুভকামনা করছি। আজ শোকাবহ 15 আগস্ট জাতির ইতিহাসে সবথেকে কানেকশনটা গেল গে মিথ কানেকশনটা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আজ শোকাবহ 15 আগস্ট জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত বেদনার দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারের স্মৃতির প্রতি গভীর বিনিম্র শ্রদ্ধা জানাই 1975 সালে জাতি হারিয়েছে তার গর্ব আবহমান বাংলা ও বাঙালির আরুদ্ধ পুরুষ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে। আমাদের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ, সর্বোপরি বাঙালির আদর্শকে হত্যা করা হয়েছে। যখন বঙ্গবন্ধু জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দেশকে সঠিক পথে, তখনই ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে হত্যা করে এই ষড়যন্ত্র বাঙালি জাতিকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেন। এখনই আমাদের মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রাণের দাবি বঙ্গবন্ধু হত্যাকারীদের। এই হত্যাকাণ্ডের পিছনে কি কি কারণ ছিল
কারা কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল তার জন্য একটি কমিশন গঠন করে হত্যাকারীদের ঘটনা উদ্ঘাটন করা। এর পিছনে যারা এর সাথে জড়িত তাদের নতুন করে বিচারের আওতায় নিয়ে আসা। ইতিহাসের এই কালো অধ্যায়কে সকল ষড়যন্ত্র হয়েছিল তা এখনো আমাদের নতুনদের মাঝে তুলে ধরা হয়নি। স্কুল কলেজের পাঠ্যপুস্তকে এই ইতিহাসকে সঠিকভাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমি মনে করি এই বিষয়ে শিল্পীদের একটি বড় ভূমিকা আছে। তারাই পারে একমাত্র এই প্রদর্শনীর মাধ্যমে বিভিন্নভাবে সৃজনশীল কর্মে প্রজন্মের কাছে আমাদের এই প্রাণের দাবি তুলে ধরতে ধরা এবং তুলে ধরতে হবে শিল্পীদের এই এই দায়িত্ব বলে আমি মনে করি। সিলেটের সকল শিল্পী এবং সকল বন্ধুদের অভিনন্দন জানিয়ে এই প্রদর্শনীর আমরা সার্থক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ তরুণ ঘোষ। আমাদের আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জানিয়ে রাখতে চাই এই আয়োজনটি চলবে 7 দিন পর্যন্ত, আজকে শুরু হয়ে 21 তারিখে শেষ হবে। এবং এতে 60 জন শিল্পী অংশ নিয়েছেন। 60 জন শিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা 60টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। এবং যে কেউ অনলাইনে শাহ আলম গ্যালারি যে পেজ আছে, পেজে গিয়ে প্রদর্শনী দেখতে পারবে। নিজেদের বাসায় থেকে এখানে আসার কোনো প্রয়োজন নেই। করোনার সময়ে আমরা সবাইকে আহ্বান জানাবো, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা চিত্রকর্মকে ভালোবাসেন, তারা বাসা থেকেই এই আয়োজনে সামিল হতে পারবে এবং নিজেদের ঘর থেকে এগুলো দেখতে পারবেন। আমরা এই ফাঁকে একটু দেখে নিতে চাই আমাদের প্রদর্শনী যে ছবিগুলো স্থান পেয়েছে, এই ছবিগুলো আমরা একটু সময় আপনাদের সময় চেয়ে নিচ্ছি। আমরা এই ছবিগুলো দেখে নিতে চাই সামান্য সময়ের জন্য। আমরা সবগুলো ছবি ধরে দেখাতে পারিনি, আমরা প্রভৃতি এগুলো দেখে নেবো। আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে আমরা আমাদের অতিথিরাও যেটা বলেছেন যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা এখনো বিচারের আওতায় নিয়ে আসা যায়নি, যেখানে তাদের শাস্তি নিশ্চিত করা যায়নি, আমাদের আজকে এই দিনে এই দাবিটুকু আমরা আবার জানাতে চাই যে যাদের এখনো বিচারের আওতায় আনা যায়নি, যাদের দেশের বাইরে রয়েছে, তাদের দেশে এনে তাদের বিচারের মুখোমুখি করা হয়। একই সঙ্গে আমরা এটা আজকের দিনে আমাদের আমরা এই শপথ করতে পারি, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আরো বেশি করে জানবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার কথা বলেছিলেন, সেই বাংলাদেশ গড়তে আমরা সচেষ্ট হব। এবং বঙ্গবন্ধুর আদর্শকে জানার যে একটাই পথ আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে আরো বেশি বেশি তার সম্পর্কে জানা, তার সঙ্গে পাঠ করা, তার যে বইগুলো আছে সেগুলো হতে পারে একটি মাধ্যম, তার ভাষণ গুলো হতে পারে, এবং তার আদর্শ সম্পর্কে জানার মাধ্যমে সেই আদর্শের ভিত্তিতে দেশ গড়ে তোলাই হতে পারে বঙ্গবন্ধুর যে আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা, বঙ্গবন্ধুর আমাদের শ্রদ্ধা নিবেদন। এবং সেই যে প্রচেষ্টা তারই একটি উদ্যোগ আজকে আমাদের বিভিন্ন তরুণ এবং যারা সিনিয়র শিল্পীরা আছেন তাদের মাধ্যমে নিয়ে আমরা এই ছবি প্রদর্শনী আয়োজন করছি। আমরা আশা করি তরুণরা এই প্রদর্শনী দেখবেন এবং দেখে বঙ্গবন্ধুর প্রতি আদর্শিত হবেন, তাকে আরো বেশি করে জানবেন। আমি এ পর্যায়ে আমাদের আয়োজনের যে প্রধান অতিথি সিলেটের সম্মানিত জেলা প্রশাসক জনাব কাজী এমদাদুল ইসলাম, তাকে আহ্বান জানাবো প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য। জনাব কাজী এমদাদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার মহান স্থপতি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস 2020 উপলক্ষে শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস সিলেট কর্তৃক আয়োজিত 7 দিনব্যাপী চিত্র প্রদর্শনী ক্যানভাসে বঙ্গবন্ধু নামে যে চিত্র প্রদর্শনী যাচ্ছে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট চিত্রশিল্পী এই গ্যালারির ফাউন্ডিং প্যাট্রন চিত্রশিল্পী হারুনুর রশিদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট চিত্রশিল্পী গোবিন্দ রায়, বিশেষ অতিথি চিত্রশিল্পী তরুণ ঘোষ যিনি একজন শিল্প নির্দেশক এবং পরিচালক, এই গ্যালারির প্রধান নির্বাহী ইসমাইল গনি হিমন যিনি উপস্থাপনা করছেন, এবং যারা অনলাইনে দেখছেন সবাইকে আমি সালাম জানাই। শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার মহান নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের পরিচয়, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম হয়েছে, আমরা পেয়েছি একটি মানচিত্র, আমরা পেয়েছি একটি ভূখণ্ড, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার সহধর্মিণী সহ বঙ্গমাতা শেখ ফজিলত হোসেন মুজিব সহ 18 জন শাহাদত বরণ করেছিলেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, এখন ধরে নেওয়া হয় প্রায় 18 কোটি জনগণ বাংলাদেশে, এর মধ্যে শতকরা 65% জনগণের জন্ম হলো 1971 সালের পর, অর্থাৎ 12 কোটি জনগণের জন্ম হয়েছে 1971 সালের পর। 1971 সালের পরে তাদের জন্মগ্রহণ হয়েছে, তারা কিন্তু ব্রিটিশ বা পাকিস্তানিদের শাসন শোষণ নিপীড়ন সম্পর্কে তারা জানে না, আর জানে না বলেই তাদেরকে আমাদেরকে আমাদের দায়িত্ব হলো তাদেরকে ইতিহাস জানানো, আমরা ইতিহাস জানি তাদেরকে ইতিহাস জানানো। ইতিহাস জানার সুযোগ ছিল, জাতির পিতা সম্পর্কে জানার সুযোগ ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গড়ে তোলার জন্য, জাতি হিসেবে গঠন করার জন্য, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তিনি তার পরিকল্পনা মাফিক কাজকর্ম শুরু করেছিলেন। 1 বছরের মধ্যে সংবিধান উপহার দিয়েছিলেন, সংবিধান কার্যকরী হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদে নির্বাচন দিয়েছিলেন 73 সালে, এমনভাবে সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আমরা দেখেছি 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সেই সময় বিদেশে অবস্থানের কারণে, জার্মানিতে অবস্থানের কারণে প্রাণে বেঁচে যান। জনাব হুমায়ুন রশিদ চৌধুরী তৎকালীন হাই কমিশনার, তাদের বাসায় তখন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বোন ছিলেন। আজকে এই দিনে আমি জনাব হুমায়ুন রশিদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সেই সময়ের বঙ্গবন্ধু কন্যাদ্বয়কে তিনি সাহায্য সহযোগিতা করেছেন। যে কথা বলছিলাম যে এই ইতিহাস জানানোর জন্য সুযোগ থাকা সত্ত্বেও আমরা পারিনি, 1975 সালের পর ইতিহাস ভিন্ন খাতে প্রবাহিত হয়, ভিন্নভাবে উপস্থাপন করা হয়। আমার জন্ম 1975 সালে, 75 সালের পর আমি যখন লেখাপড়া করেছি, স্কুল কলেজে পড়াশোনা করেছি, তখন কিন্তু আমি সঠিক ইতিহাস জানতে পারিনি। 96 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, 96 সালে যখন স্বাধীনতার সপক্ষে শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইতিহাস সত্য ইতিহাস জানা শুরু হলো, বাঙালি জাতি সত্য ইতিহাস জানতে পারলো, সেই সুযোগে আমিও কিছু কিছু ইতিহাস জানতে পেরেছি। আমাদের সেই ইতিহাস জানানোর অনেকগুলো মাধ্যম আছে,
তার অন্যতম একটি মাধ্যম হলো এই চিত্রশিল্পীদের এই চিত্রাঙ্কনের মধ্য দিয়ে। আজ যে করোনা প্যান্ডামিক সিচুয়েশনে তারা বসে নাই, তারা এই শিল্পের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থানের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এই কারণে আমি এই শাহ আলম ফাইন আর্টসের সাথে যারা সম্পর্কিত আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশের সকল জনগণ সঠিক ইতিহাস জানেন তাহলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হবেন। মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত হলে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নেবেন, পক্ষে অবস্থান নেবেন, দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন, আমাদের দেশ সোনার বাংলা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সোনার বাংলা গঠন করতে চেয়েছিলেন, তার সেই অসমাপ্ত কাজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে তার আত্মা শান্তি পাবে। তিনি পরপারে বসে আমাদের এই সোনার বাংলাকে দেখে তিনি আত্মতৃপ্তি পাবেন, তার আত্মা শান্তি পাবে। এই কারণে আমি আজকের এই শাহ আলম ফাইন আর্টসের সাথে যারা গ্যালারি অফ ফাইন আর্টসের সাথে সম্পর্কিত আছেন এবং এটা এমনটা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আজকের এই চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব কাজী আমদাদুল ইসলাম, আপনার বক্তব্যের মধ্য দিয়ে আসলে আমাদের আয়োজনের শুভ উদ্বোধন হলো। আমরা আশা করছি আমাদের যারা দর্শকরা আছেন তারা ছবিটি অনলাইনে গিয়ে দেখবেন এবং তাদের বঙ্গবন্ধুর প্রতি তাদের যে ভালোবাসা এবং চিত্রকলার প্রতি তাদের যে টান সেটি আমরা এই প্রদর্শনী আসার মাধ্যমে তারা প্রমাণ করবে আমরা আশা করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল অতিথিবৃন্দকে, মাননীয় জেলা প্রশাসক এবং জেলা গোবিন্দ রায়, জেলা তরুণ ঘোষ, সকলেই আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে আরো বেশি উৎসাহ প্রদান করেছে এবং আমাদেরকে প্রাণিত করেছেন। আমরা সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জনাব ফেরাল রশিদকে আহ্বান জানাচ্ছি আয়োজনটি আপনার সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে শেষ করার জন্য। জনাব ফেরাল রশিদ। একই সঙ্গে আমি একটু মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এতে যারা এখানে চিত্রকলার চর্চা করে তাদের একটি দাবি রয়েছে দীর্ঘদিনের যে সিলেটে কোনো আর্ট কলেজ নেই, এটি যদি একটি স্থাপনের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলা হয়েছে যে হেরল ভাই নিশ্চয়ই বলবেন একটি আর্ট কলেজ স্থাপনের যদি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই সিলেট অঞ্চলে, যারা আর্ট চিত্রকলা যারা উচ্চশিক্ষা নিতে চান তাদের আসলে সেই সুযোগটি নেই, যে আপনারা যদি এই ব্যাপারে একটু উদ্যোগ নেন, যেহেতু আপনি এখানে সিলেট জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা, আমরা আশা করছি আপনার মাধ্যমে তার একটি দ্বার উন্মোচিত হবে। যেভাবে যে পদ্ধতিতে আপনারা এগিয়েছিলেন আমাকে একটু আইডিয়া দিলে আমি অবশ্যই সহযোগিতা করব। সহযোগিতা এটা একটা সফল হওয়ার একটি প্রক্রিয়া শুরু হবে। অবশ্যই আমরা যারা আছি আমরা উদ্যোগ নিব, জেলা প্রশাসক সাহেবের সঙ্গে দেখা করব, আর আমাদের বিশ্বাস যে উনি যেহেতু অবশ্যই কালচারাল মাইন্ডেড আমি জানি আমাদের কাজটা সফল হবে, কিন্তু এটা অনেক দিন ধরে চলছে। আমার মনে আছে শাহ আলম গ্যালারির প্রথম প্রদর্শনী। হ্যাঁ আমি শুনতে পারছি, আমাকে শুনতে পাচ্ছো? আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার মনে আছে শাহ আলমের প্রদর্শনীতে তৎকালীন নাহিদ সাহেব ছিল, তো তখন প্রদর্শনী হচ্ছিল বাচ্চাদের ছবি। উনি আমাকে বললেন যে দেখেন এই বাচ্চাদের ছবি দেখিয়ে তো চারুকলা চাওয়া যায় না। তখনই আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, সিলেটের অবশ্যই নিশ্চয়ই শিল্পীরা আছে যে যারা
ঢাকায় গিয়ে পাস করেছে ইনস্টিটিউট অফ ফাইন আর্ট থেকে। সিলেটে যদি একটা আর্ট কলেজ থাকতো ওইখানে যাওয়া দরকার ছিল না, ওরা এখন পাস করে ওরা এস্টাবলিশড আছে ঢাকায়। আর আমরা যদি সিলেটে যদি একটা চারুকলা করতে পারি ওরাই হবে আমাদের প্রথম শিক্ষকরা এই চারুকলাতে, চারুকলা থেকে হবে ইনস্টিটিউট অফ ফাইন আর্ট, অবশ্যই লিঙ্কড হবে শাহজালাল ইউনিভার্সিটির সঙ্গে। তো ইমদাদুল ইসলাম জেলা প্রশাসক, ওনার সঙ্গে অবশ্যই আমরা ইতিমধ্যে যোগাযোগ করব। আর আমার মনে হয় আমাদের পরের ভার্চুয়াল অনুষ্ঠান যেটা হবে আশা করি এক মাসের মধ্যে হয়ে যাবে, আমরা সব সিলেটের যে শিল্পীরা আছে সারা বাংলাদেশে কিংবা বিদেশে, আমরা সবাই একটা একটা ছবির ভার্চুয়াল এক্সিবিশন করি। এর মধ্যে অবশ্যই আমরা যারা আছি সবাই মিলে জেলা প্রশাসকের সঙ্গে অবশ্যই আমরা দেখা করব, আর ওনাকে ধন্যবাদ জানাই। আর আমার মনে হয় আমাদের কাজ সফল হবে। ধন্যবাদ। আসলে ইন্টারনেট আজকে একটু সমস্যা করছে বলে মাঝে মাঝে আমি নিজেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। জি আমি শুনতে পেরেছি আপনি, কিন্তু আমি কথা বলতে পারছিলাম না আসলে ইন্টারনেট সমস্যার কারণে। আপনাদের জি শোনা যাচ্ছে এখন আমার কথা? জি জি শোনা যাচ্ছে। জি তো সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করছি আমাদের যারা দর্শকরা আছেন তারা এই আয়োজনটি দেখবেন, এবং আপনারা যদি দেখেন তাহলে আসলে আমাদের আয়োজন সার্থক হবে। আমরা প্রতিটি ঘরে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে চাই, আর যে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর যে স্বপ্নের কথা আমরা সেটা পৌঁছে দিতে চাই। এই আয়োজনটি তারই একটি উদ্যোগ। আমরা আশা করছি আপনারা দেখবেন। মাননীয় জেলা প্রশাসক এবং এটি বলে আমাদের আপনাকে ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনি যেটা বলেছেন এই সিলেটে আর্ট কলেজ প্রতিষ্ঠায় আপনি উদ্যোগী হবেন আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি আপনার মাধ্যমে এটি একটি সফল যাত্রা শুরু হবে। হ্যারল্ড বয় সহ যারা এখানে ধন্যবাদ আপনাকে।